ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার নামতে না পারায় শহীদ পরিবারের সাথে দেখা না করে ফিরে যেতে হলো রাজ্যপাল জগদীপ ধনকরকে। এদিন নদিয়ার তেহট্ট শহীদ জওয়ানদের পরিবারের সঙ্গে বৈঠক করার কথা ছিল রাজ্যপালের। উল্লেখ্য, কয়েক মাস আগে তেহট্ট রঘুনাথপুরের বাসিন্দা ভারতীয় সেনাবাহিনীর কর্মী সুবোধ ঘোষ কাশ্মীরে কর্মরত অবস্থায় পাকিস্তানের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে নিহত হন। নিহত জওয়ানের স্ত্রী, তিন মাসের শিশু সন্তান, বাবা ও এক বোন আছেন। ডিসেম্বর মাসে তার বাড়ি ফেরার কথা ছিল বলেই পরিবার সূত্রে জানা যায়। কাশ্মীর উপত্যকার উড়িতে কর্মরত অবস্থায় পাকিস্তানের দুষ্কৃতীদের হামলায় সুবোধ ঘোষ সহ 10 জন জওয়ান শহীদ হন। সে আসেনি, কারণ সে কুয়াশার জন্য আসতে পারেনি। হয়তো এই হেলিকপ্টার এসেছে, এসে দেখেছে কুয়াশা, তার জন্য নামতে পারেনি। কিন্তু আমরা খুবই আশাবাদী ছিলাম যে আজকে আসবে, এসে আমাদের পরিবারকে একটু দেখাশোনা করবে বা তাদের বলেছিল যে বৈঠক করবে, সেই জন্য আমরা আশাবাদী ছিলাম। না, সে এমন কিছু বলেনি যে দেওয়ার কথা, কিন্তু জানি শুধু আসবে এটাই শুনেছি। আজকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর শহীদ সুবোধ ঘোষের পরিবারে এসে তাদের বাড়িতে আতিথেয়তা সহ সহযোগিতা করার মানসিকতা নিয়ে যে প্রোগ্রাম তিনি আজ রেখেছিলেন, ঘন কুয়াশার কারণে চপার নামা সম্ভব হয়নি। তাই তিনি তার মূল যে অফিস রাজ্যপাল ভবনে যাওয়ার জন্য তিনি ব্যাক করেছেন, এখনও নামেননি। আমরা আশা করছি অতি সত্বর ওয়েদার ভালো দেখে যে কোনো দিন তার কর্মসূচি তিনি রাখবেন এবং সেই পরিবারে যাবেন। এদিন এই শহীদ পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল রাজ্যপালের। সেই মতো এলাকার মানুষসহ সাংসদ জগন্নাথ সরকার উপস্থিত ছিলেন। আবহাওয়া খারাপ থাকার কারণে রাজ্যপালের হেলিকপ্টার মাটি ছুঁতে পারেনি। এদিন রাজ্যপাল টুইট করে জানান, কোনো একদিন তাদের পরিবারের সাথে পরে তিনি দেখা করবেন। দেখার জন্য দাঁড়িয়েছিলাম, দেখার জন্য আমাদের গ্রামের ছেলে যে সুবোধ ঘোষ যে শহীদ হলেন, তার জন্য তার সোর্সে আসছিলেন যিনি, তাকে দেখার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আছি, এবার এই কুয়াশার আবহাওয়ার অবস্থাতে পাইলট নামতে পারলেন না। এবার আমরা আপনারা চেষ্টা করবেন যদি সে যদি আবার আসে, তাকে যদি আমরা দেখতে পাই যিনি আসছিলেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।